মিস্টার প্রবলেম টিভি, বাট কিপ স্মাইলিং। প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়েছে, নতুন করে এ তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। করোনা ভাইরাসের লক্ষণ: জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত করোনা ভাইরাসের আক্রান্তের প্রধান লক্ষণ। করোনা ভাইরাস মূলত ফুসফুসে আক্রমণ করে, সাধারণত জ্বরের সঙ্গে শুকনা কাশি দিয়ে শুরু হয়। জ্বর ও কাশির এক সপ্তাহের মাথায় শ্বাসকষ্ট অনুভূত হয়। এসব লক্ষণ দেখা দিলে রোগীকে সাথে সাথে হাসপাতালে নিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই ভাইরাসের আক্রান্ত ব্যক্তির লক্ষণ প্রকাশ পেতে 14 দিন পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ রোগীর লক্ষণ প্রকাশের আগে এই ভাইরাস ব্যক্তির শরীরে এ সময় পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। প্রতি 4 জনের মধ্যে অন্তত 1 জনের অবস্থা মারাত্মক পর্যায়ে যায় বলে মনে করা হয়। করোনা ভাইরাসের আক্রান্ত রোগীদের মধ্যে হালকা ঠান্ডা লাগা থেকে শুরু করে মৃত্যুর সব উপসর্গ দেখা দিতে পারে। প্রতিকার: এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, তবে আশা করা হচ্ছে চলতি বছরের শেষের দিকে এই টিকা মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা যাবে। এ রোগ থেকে রক্ষার একমাত্র উপায় হল অন্যদের মধ্যে ভাইরাসের সংক্রমণ হতে না দেয়া। ভাইরাস থেকে বাঁচতে যা যা করতে হবে: 1. আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে 2 হাত দূরে থাকতে হবে। 2. বারবার প্রয়োজন মতো সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিতে হবে, বিশেষ করে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে কিংবা সংক্রমণ স্থলে ভ্রমণ করলে। 3. ভ্রমণকারীগণ আক্রান্ত হলে কাশি, শিষ্টাচার অনুশীলন করতে হবে। আক্রান্ত ব্যক্তি হতে দূরত্ব বজায় রাখা, হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা, হাত ধোয়া, যেখানে সেখানে কফ কাশি না ফেলা। 4. করমর্দন এবং কোলাকুলি না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিদিন বাড়িঘর ভালোমতো পরিষ্কার করারও জরুরি, পাশাপাশি কিছু স্বাস্থ্য উপকরণ ঘরে থাকা জরুরি। 1. করোনা ভাইরাস প্রতিরোধে বাসায় হ্যান্ড ওয়াশ রাখা জরুরি, প্রতিবার খাবার রান্না বা তৈরি করার আগে ও পরে, খাবার খাওয়ার আগে ও পরে, বাথরুম ব্যবহারের আগে ও পরে, বাইরে থেকে বাসায় আসার সঙ্গে সঙ্গে জীবাণুনাশক হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে। 2. রান্নাঘরের পরিবেশ স্বাস্থ্যকর রাখতে জীবাণুনাশক ক্লিনিং স্প্রে ব্যবহার জরুরি। 3. রাবার গ্লাভস পরে হাঁড়ি পাতিল ধোয়া, টয়লেট পরিষ্কার বা ধুলো ময়লা পরিষ্কার করার মতো গৃহস্থালী কাজের জন্য রাবার গ্লাভস ব্যবহার করুন। 4. বাড়ির প্রতিটি ঘরে টিস্যু রাখুন, যাতে কাশি বা হাঁচির সময় হাত বাড়ালেই টিস্যু পাওয়া যায়। 5. ভেজা টিস্যু, হ্যান্ড স্যানিটাইজার এবং পকেট টিস্যু ঘরে বা বাইরেও ব্যবহার করা যায়। যখন সাবান বা পানি পাওয়া যাবে না, তখন এসব ব্যবহার করে জীবাণুর আক্রমণ প্রতিরোধ করতে হবে।